আমাদের মাদ্রাসায় আসতে যেতে অনেক সমস্যা হয়, এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে এইটা দাবি করছি যে আমাদের একটা ওভারব্রিজ করে দিতে হবে। আমাদের এখানে খুলনা ট্রেন এবং ঢাকার ট্রেন জন্য দাঁড়ায়, আমরা সেই দাবিতে এখানে দাঁড়িয়েছি। আসলে আমাদের মাদ্রাসা থেকে এখানে অনেক ছাত্রছাত্রী এই সাইডে বাসা আছে, কিন্তু যেতে গেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আর অনেক দূর দিয়ে ঘুরে যেতে হয়, এই জন্য ঢাকার ট্রেন জন্য এখানে দাঁড়ায় আর এটা ওভার ব্রিজ হয়। খুলনা থেকে যে ট্রেনটা আমাদের ঢাকাগামী এটা অফ করে দিছে, আমাদের সিঙ্গিয়া থেকে যাইতে দিচ্ছে না। তো আমাদের সবার একটাই দাবি যে আমাদের সিঙ্গিয়া সে স্টেশনে সে ট্রেনটা থামুক, এবং আমরা এলাকাবাসী সহ এখানে যত ছাত্রছাত্রী সবাই আছি সবাই একটাই আবেদন যে আমাদের এখানে এত সুন্দর একটা স্টেশন যেহেতু করা হয়েছে, এখানে ইপিজেড ক্লাস, আমাদের ওভার ব্রিজ, আমরা সব কিছুই চাচ্ছি। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে সমস্যা হচ্ছে, আমরা এই সমস্যা দূর করার জন্য আবেদন করছি। আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তা পার হতে খুব সমস্যা হয়, এখানে অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে রাস্তার অপোজিটে, এখানে অনৈতবলম্বে একটা আমরা ফুট ওভার ব্রিজ চাই। আমাদের একটা বৃহত্তর একটা রেল স্টেশন, বহুত ঐতিহ্যবাহী রেল স্টেশন, এখানে আশেপাশে 5-6টা স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে, সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে, তাদের এই রেলের এপাশে পাশে যাতায়াত করার জন্য ব্যাহত হয়, তারা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা স্টুডেন্টদের যাতায়াতের প্রবলেম হয়, যে কারণেই এখানে একটা ফুট ওভার ব্রিজের জন্য আমরা ইতিপূর্বে মানববন্ধন করছি। আমরা এখানে অনেক দাবি করছি কিন্তু সেটা ইতিমধ্যে এখানে বাস্তবায়ন করা হয়নি, এটা আমাদের এলাকাবাসীর দাবি। পাশাপাশি আমরা জানি যে এখানে যে অবকাঠামো তৈরি করা হয়েছে এটা অবশ্যই একটা ঢাকার ট্রেন যাওয়ার জন্য উপযোগী একটা জায়গা, এবং উপযোগী করেই ট্রেনের সঙ্গে তৈরি করা হয়েছে, কিন্তু 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। হঠাৎ করে জানতে পারলাম যে এখানে কোনো মানে ট্রেনের কোনো স্টপেজ রাখা হয়নি, ঢাকা যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের কোনো স্টপেজ রাখা হয়নি, তখনই আমরা দেখলাম যে না, আমাকে তো ট্রেনের স্টপেজ দরকার, এলাকার মানুষের চাহিদা, এই এলাকায় অনেক মিল কারখানা রয়ে গেছে, তাদের ঢাকাতে নিয়মিত যাতায়াত করে, এখানে সুন্দর জায়গা, সুন্দর অবকাঠামো, এখানে যদি রাতে একটা মানুষ ট্রেন থেকে নামে তো তার বাংলাদেশের যে কোনো যেতে কোনো প্রবলেম নাই, কিন্তু এখানে স্টেশনে রাখা হয়নি। কিন্তু আমাদের কথা, প্রাণের দাবি, যে এলাকাবাসীর দাবি, যেখানে মানে ফুট ওভার ব্রিজ এবং রেলের যে ঢাকাতে যে ট্রেনটা যাবে তার জন্য কমপক্ষে আমাদের 2 মিনিট করে একটা স্টপেজ যাওয়া আসার ক্ষেত্রে এখানে পরিপূর্ণ করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। যদি কোনো কারণে এই এটা না মানা হয় তাহলে আমরা সর্ব মানে আমরা 7 দিনের জন্য আল্টিমেটাম দিচ্ছি, যদি এটাকে বাস্তবায়ন না করা হয় তাহলে টোটালি এলাকাবাসী, টোটাল ইউনিয়ন এলাকাবাসী, হাজার হাজার লোকের এখানে গণজমায়েত হবে। আমরা কোনোভাবেই এই ট্রেন থেকে আমাদের বুকের ওপর দিয়ে ট্রেনের সাপেজ না দিয়ে এখান থেকে কোনো ট্রেনকে আমরা এখান থেকে যেতে দিব না।